এই তরঙ্গ এবং শব্দের সবার কাছে যে সমস্যাটা, তোমাদের কাছে একই সমস্যা, জাতীয় সমস্যা। এটা কি সমস্যা? সেটা হলো যে একই কম্পাঙ্ক ভিন্ন মাধ্যম, বা ভিন্ন ভিন্ন মাধ্যম একই কম্পাঙ্ক, বা একই মাধ্যমে ভিন্ন ভিন্ন কম্পাঙ্ক দ্বারা যদি কম্পন তৈরি করা হয় তাহলে কি হবে। এই জাতীয় সমস্যাটাই হলো সবার একটা প্রধান সমস্যা। তাহলে আমি এই জায়গাটা নিয়ে শুরু করতেছি। প্রথমে যেটা দিচ্ছি সেটা হলো যে মাধ্যম একই, একই মাধ্যম। তো একই মাধ্যম মানে কি? একই মাধ্যম যদি হয় ওই মাধ্যমে শব্দের বেগ একই থাকবে, এই হচ্ছে বিষয়। তার মানে ভি কনস্ট্যান্ট মান, যার মান ধরে নিচ্ছে 350 মিটার পার সেকেন্ড। একটি মাধ্যম যে মাধ্যমে শব্দের বেগ 350, ধরে নাও বাতাস স্বাভাবিক অবস্থায় 330 বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে 330 বলা হয়েছে, তো তাপমাত্রা বাড়ালে একটু বাড়ছে, সেই অনুসারে ধরে নিলাম 325। এখন এই মাধ্যমে দুইটা শীর্ষলাকা দ্বারা বা উচ্চ দ্বারা কম্পন তৈরি করা। দেখো যে একটার কম্পাঙ্ক হচ্ছে মনে করো 100 হার্টজ, আরেকটার কম্পাঙ্ক যদি বলি F2, এর পরিমাণ হলো 200 হার্টজ। তাহলে কি হলো, মাধ্যম একটাই কিন্তু কম্পাঙ্ক আলাদা আলাদা। তো একই মাধ্যমে দুটা আলাদা আলাদা শীর্ষলাকা দ্বারা যদি কম্পন তৈরি করা হয় তাহলে কি হবে, যেহেতু কম্পাঙ্ক আছে তাহলে অবশ্যই তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, এবং এখানে কম্পাঙ্ক F2 আছে তার মানে এর জন্য তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। এখন আমরা সূত্র কি জানি? সূত্র জানি v = f λ। যদি সূত্র v = f λ জানি, এখান থেকে দেখো λ1 = কত হবে, v/f1। তাহলে আমরা যদি মান বসাই তাহলে v এর মান কত, 350 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই f1 এর মান কত, 100 হার্টজ, মানে s ইনভার্স 1। λ1 এর মান হচ্ছে 3.5 মিটার। তাহলে λ1 এর মান আমরা কত পেলাম, 3.5। একইভাবে যদি আমরা λ2 হিসাব করি, λ2 = কত হবে, v/f2। তাহলে আমরা কি করব যে v এর মান যখন আমরা হিসাব করব তাহলে কি হবে, দেখো এখানে হলো 350 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই f2 এর মান কত, 200 হার্টজ, মানে s ইনভার্স 1। λ2 = যদি আমরা মান বসাই তাহলে কত হবে, দেখো 350 ভাগ 200, তাহলে যেটা হয় 1.75 মিটার। তো এখান থেকে একটা তোমরা ক্যালকুলেশনটা দেখো তো, যে f1 আর f2 এর মধ্যে বড় কে ছোট কে, তাহলে f1 এবং f2 এর মধ্যে বড় কে ছোট কে যদি দেখি তাহলে এখান থেকে যেটা দেখা যায় যে f2 > f1, এই যে f2 > f1, তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে দেখো λ1 এবং λ2 এর মধ্যে কে বড় কে ছোট, তাহলে এখান থেকে দেখো λ1 এর মান 3.5 আর λ2 এর মান কত, 1.75। তাহলে এখান থেকে λ1 > λ2 হলো। তাহলে এইখান থেকে আমাদের কনফিউশনটা দূর হবে। তো এতক্ষণ পর্যন্ত আসলে আমি তো ছন্দটন্দ বলি নাই, এখানে একটা বলি, না বললে তো তোমরা আবার মন খারাপ করবে, স্যার কি ভুলে গেলেন নাকি সবকিছু, না ভুলি নাই, ভুলি নাই, আছি কি সেটা, যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হলো যে একই মাধ্যমে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ভাই ফিজিক্সের হিসাবে এটা বিপরীত ভাবে পায়। এই যে সহজ হিসেবে হয়ে গেল, তো একই মাধ্যম কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কম্পাঙ্ক থাকলে তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, তাহলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ভাই, আর ফিজিক্সের হিসাবে বিপরীত ভাবে পায়, তার মানে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তাহলে কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, কম্পাঙ্ক কমলে তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তাহলে এখান থেকে যদি কোশ্চেনটা এইভাবে আসে যে একটি মাধ্যম যেখানে শব্দের বেগ হলো 350 মিটার পার সেকেন্ড এবং একটার কম্পাঙ্ক F1 সমান হলো 100 হার্টজ, F2 = কত, 200 হার্টজ, তাহলে এখান থেকে দেখো তার মানে শর্ত লেখার সময় আমাদের কি লিখতে হবে, যেহেতু F2 > F1, তাহলে অবশ্যই λ1 > λ2। এই শর্তটা লেখার পরেই আমরা শুরু করব কি, তাহলে এখানে λ1 - λ2 = কি হবে, দেখো তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য কত, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য একটা হলো 3.5 - 1.75 = কত, 1.75 মিটার। তোমাদের কোশ্চেনে কি দেওয়া থাকবে, কোশ্চেনে দেওয়া থাকবে যে বাতাসের শব্দের বেগ হলো 350, আর প্রথম কম্পাঙ্ক 100, দ্বিতীয় কম্পাঙ্ক 200, এবং তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 1.75 মিটার, এই মানটা দেওয়া থাকবে।
তো তোমাদের যে জটিলতাটা হয় সেটা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে কি আমি ল্যামডা 1 থেকে ল্যামডা 2 বাদ দেব না ল্যামডা 2 থেকে ল্যামডা 1 বাদ দেব, এই জায়গাটাই তোমাদের সমস্যা, অন্য কোনো সমস্যা নাই। কিন্তু তো এই সমস্যাটার সমাধানটাই হচ্ছে এটা, যখন f2 f1 এর থেকে বড় হবে তে ল্যামডা 1 ল্যামডা 2 এর থেকে অবশ্যই তখন বড় হবে। এই অংশের ক্যালকুলেশনটা যখন আমরা করতে যাব তখন কি হবে দেখো, এই অংশের ক্যালকুলেশন করতে গেলে এবার ল্যামডা 1 এর পরিবর্তে আমরা কি লিখব, ল্যামডা 1 এর পরিবর্তে লিখব এখানে হচ্ছে v ভাগ f1 মাইনাস v ভাগ f2 সমান হলো 1.75। তাহলে আমরা যদি এখানে লসাগু করি তাহলে v কমন নিব 1 ভাগ f1 মাইনাস কি 1 ভাগ f2 সমান 1.75। তাহলে এখান থেকে কি হলো, v যদি লসাগু করি এখানে f1 f2 এর মান বসায় দিলেও হবে, আবার কেউ যদি এখান থেকে সরাসরি লসাগু করে সেক্ষেত্রে হবে। তাহলে কি হবে, f1 f2 এইভাবে লসাগু করা সুবিধা আমার মতে। কেন সুবিধা, কারণ এখানে 100 200 লসাগু আছে করে ফেললাম, কিন্তু যদি এখন বলে 235 আর 435 এভাবে যদি বলে তাহলে এই জায়গা তো তোমাদের সমস্যা হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সঠিক বিষয় হলো যে f1 f2 তো সবাই বলতে পারবে f1 f2। এবার কি হবে দেখো, এই দুটার মধ্যে যদি f1 f1 বাদ, তাহলে এখানে f2 f1 ইকুয়াল টু এখানে কত হবে, এখানে হলো 1.75, তাহলে 1.75। তাহলে এখান থেকে আমরা যদি ভি বের করি তাহলে এটা ভাগ অবস্থা আছে তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 1.75 ইনটু f2 f1 আর নিচে হবে f2 f1। তাহলে এই অংশটা যদি আমরা একবারে মুখস্থ রাখতে পারি তাহলে কিন্তু অবজেক্টিভের জন্য এক লাইনেই কথা শেষ, যে এই অঙ্কটা টোটাল অবজেক্টিভেও দেওয়া আছে মনে করো। তাহলে অবজেক্টিভে দেওয়া আছে তাহলে ওই মাধ্যমে শব্দের বেগ আমরা কিভাবে বের করব, তাহলে সেক্ষেত্রে একবারেই কথাটা হবে 1.75 তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, উপরে থাকবে হলো কম্পাঙ্কের গুণফল আর নিচে থাকবে হলো কম্পাঙ্কের বিয়োগফল। কি বলছি, কম্পাঙ্কের গুণফল উপরে আর কম্পাঙ্কের বিয়োগফল হলো নিচে, দিয়ে এক লাইনে আমাদের ক্যালকুলেটর থেকেই অ্যান্সার চলে আসবে। এবং এই শব্দের বেগ বের করার পরে অনেক সময় যেটা কাজ বলে সেটা হচ্ছে যে 100 কম্পনে কত দূর দূরত্ব অতিক্রম করবে উভয় মাধ্যমে বা যে কোনো একটা মাধ্যমে, এরকম কথা বলা হয়। তাহলে আমরা যদি এখান থেকে বলি যে ল্যামডা 1 ইকুয়াল টু কি, ভি ভাগ f1, তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু ভি ভাগ f1, তাহলে ভি এর মান তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে 350 পাবো, f1 মান পেয়ে যাব। একইভাবে ল্যামডা 2 সমান সমান যদি বলি তাহলে ভি ভাগ f2, তাহলে এখান থেকে ল্যামডা 1 পেয়ে যাব ল্যামডা 2 পেয়ে যাব। তাহলে ল্যামডা 1 আর ল্যামডা 2 টা কি, আসলে একটি কম্পোনেন্টের জন্য অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যদি বলি 100 কম্পোনেন্টের জন্য তাহলে s1 সমান সমান কি হবে n ল্যামডা 1 আর s2 সমান সমান কি হবে n ল্যামডা 2। তাহলে এখান থেকে s1 এবং s2 মান বের করে ফেলব, বের করলে দেখা যাবে কোনটাতে বেশি দূরত্ব অতিক্রম করবে সেই মানটাই হচ্ছে আমাদের প্রকৃতপক্ষে মান। এভাবে আমরা এইখান থেকে হিসাব করতে পারবো, এটা একটা বিষয় গেল। এবার পরবর্তী যে বিষয়টা আসবে সেটি হচ্ছে যে একই কম্পাঙ্ক কিন্তু মাধ্যম ভিন্ন। কি বলছি, একই কম্পাঙ্ক কিন্তু মাধ্যম ভিন্ন, তার মানে f ইকুয়াল টু মনে করো 100 হার্টজ, 100 হার্টজ এর একটি সুরসলাকা দ্বারা কম্পন তৈরি করা হচ্ছে, সেটা কোন কোন মাধ্যমে, বাতাস মাধ্যমে এবং পানি মাধ্যমে, উভয় মাধ্যমে যখন তৈরি করব তাহলে তখন মনে করবো বাতাস মাধ্যম VA এর শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড, আর পানিতে শব্দের বেগ যেটা হলো VW ইকুয়াল টু ধরে নিলাম 1450 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো কম্পাঙ্ক একই, ভিন্ন ভিন্ন মাধ্যম, যেখানে এ মাধ্যমে শব্দের বেগ হলো 330 আর ডব্লিউ মাধ্যমে শব্দের বেগ হলো 1450। তাহলে এখন যদি আমরা হিসাব করি তাহলে ল্যামডা এ ইকুয়াল টু কত হবে, তাহলে আমরা কি লিখবো ভি এ ভাগ এফ, আর ল্যামডা ডব্লিউ সমান সমান কি লিখবো, লিখবো হচ্ছে ভি ডব্লিউ ভাগ এফ। তাহলে আমরা এখান থেকে ল্যামডা এ সমান কি পাবো, ল্যামডা এর মান কত, ল্যামডা এর মান হলো 330 মিটার পার সেকেন্ড, এটাকে আমরা 100 দ্বারা ভাগ করব, 100 S inverse 1, হার্স মানে S inverse 1, তার মানে এখান থেকে ল্যামডা এ ইকুয়াল টু কত, 3.3 মিটার। আবার যদি আমরা দেখি যে ল্যামডা ডব্লিউ তাহলে কত হবে, তাহলে ল্যামডা ডব্লিউ সমান সমান ভি ডব্লিউ এর মান কত, 1450 মিটার পার সেকেন্ড, এফ এর মান হলো 100 S inverse 1 মানে হার্স, ল্যামডা ডব্লিউ ইকুয়াল টু কত হবে এখানে 14.5 মিটার। তাহলে দেখো যখন একই উৎস দ্বারা ভিন্ন ভিন্ন মাধ্যমে কম্পন তৈরি করা হচ্ছে
তখন তরঙ্গ দৈর্ঘ্যের মান কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কি সেটা? যে বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য 3.3 এবং পানির মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য হলো 14.5। তাহলে এইবার খেয়াল করো যে এই ক্ষেত্রে আমাদের শর্তটা কি বা কি কাজে লাগাবো। তাহলে এইখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে দেখো VW গ্রেটার দ্যান VA, না পানিতে শব্দের বেগ বাতাসের শব্দের বেগের থেকে বেশি। কেন বেশি? যে মাধ্যম যত বেশি ঘন তার শব্দের বেগের পরিমাণ তত বেশি হবে। পানি থেকে বাতাস, এখন পানি আর বাতাস, তাহলে বাতাসের শব্দের বেগ 330, পানিতে হলো 1450। এখন যদি আমি লোহার মাধ্যমে যাই আরও বেশি হবে, তাহলে কঠিন পদার্থ, কারণ আর লোহার মাধ্যমে শব্দের বেগ সম্ভবত 5130 এরকম একটা মান দেওয়া আছে। তাহলে দেখো বাতাস থেকে পানি বেশি, পানি থেকে যদি লোহা মাধ্যমে যায় তাহলে সেটা আরও বেশি। এই হলো বিষয়। তাহলে এখন দেখো VW গ্রেটার দ্যান VA, তাহলে VW গ্রেটার দ্যান যদি VA হয় তাহলে আমরা এখান থেকে কি দেখবো? দেখো λW গ্রেটার দ্যান λA। তাহলে কোশ্চেন হলো যে এই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, শব্দের বেগ বেশি যার, তার মানে যার শব্দের বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কারণ কম্পাঙ্ক তো ফিক্সড। তাহলে আমাদের মনে রাখার বিষয় কি? যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, একই কম্পাঙ্কে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার, যে মাধ্যমে শব্দের বেগ বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তার মানে তরঙ্গ বেগ যার বেশি তরঙ্গ দৈর্ঘ্য তার বেশি হবে, যেহেতু কম্পাঙ্ককে ফিক্সড করে দেওয়া হয়েছে। তাহলে আমাদের যদি এরকম একটা মাধ্যম কম্পাঙ্ক দিয়ে ভিন্ন ভিন্ন মাধ্যম দিয়ে বলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা আমরা কিভাবে করব? এখান থেকে ক্যালকুলেশন যেটা করব, তাহলে দেখো λW মাইনাস λA ইকুয়াল টু, এটার পার্থক্য কত? এটার পার্থক্য যদি আমরা দেখি, এখানে ছিল 14.5 মাইনাস 3.3, তাহলে 11.2 এইভাবে ক্যালকুলেশন লিখবো। যেহেতু পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বেশি, তাহলে পানির তরঙ্গ দৈর্ঘ্য λW মাইনাস λA ইকুয়াল টু 11.2। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করবো। দেখো λW পরিবর্তে কি লিখবো? λW পরিবর্তে লিখবো, এখানে হলো VW ভাগ F মাইনাস λ এর পরিবর্তে লিখবো VA ভাগ F সমান 11.2। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে F সমান কি হবে? দেখো VW মাইনাস VA ইকুয়াল টু কত? 11.2। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, F সমান VW মাইনাস VA ডিভাইডেড বাই 11.2। তাহলে দেখো যদি এরকম কোশ্চেন আসে, তাহলে সহজেই আমরা কম্পাঙ্কটা কিভাবে বের করতে পারবো? এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে কম্পাঙ্কের মান কিন্তু সহজে আমরা বের করে ফেলতে পারবো, কারণ আমরা এখান থেকে মান দেখছি কত? মান দেখছি হলো 1450, বিয়োগ কত? বিয়ের মান হলো 330, আর নিচে হলো 11.2। তাহলে দেখো 1450 বিয়োগ কত? 330 ভাগ 11.2, তাহলে এই যে 100 চলে আসলো, 100 আসছে। তাহলে আমরা অবজেক্টিভের জন্য যদি এরকম কোশ্চেন হয়, তাহলে সহজেই অ্যান্সারটা কি হবে বা কিভাবে আমরা করতে পারবো? তাহলে কম্পাঙ্ক F সমান উপরে হলো বেগের পার্থক্য, আর নিচে হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে বেগের পার্থক্যকে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দ্বারা যখন ভাগ করব, তখন ওই উৎসের কম্পাঙ্ক কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের একটা অবজেক্টিভ লাইন, এটা একটা বিষয়। আরেকটা বিষয় তোমাদের যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে যে একটি মাধ্যমে শব্দ তৈরি করা হবে, কিন্তু একটির পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আরেকটির পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান, এরকম কিছু কোশ্চেন আছে। কিরকম? দেখো মনে করো ভি একটা মাধ্যম বলল, মাধ্যম বলে, তাহলে ভি মাধ্যম যদি একটাই হয়, তাহলে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ভিন্ন ভিন্ন হবে। তো প্রথম উৎসের কম্পাঙ্ক ধরলাম F1, আর একটা তরঙ্গ দৈর্ঘ্য বললাম λ1, এখানে হলো F2, আর তরঙ্গ দৈর্ঘ্য হলো λ2। এবার বলতেছে যে কম্পাঙ্কের পার্থক্য হলো 100, উভয়টার কম্পাঙ্কের পার্থক্য 100, তাহলে কম্পাঙ্কের পার্থক্য কি বলতেছি? কম্পাঙ্কের পার্থক্য হচ্ছে 100 হার্টজ। আরেকটা কি বললো? যে প্রথমটার 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আরেকটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান, তার মানে শর্ত অনুসারে 2λ1 = 3λ2, এই শর্ত বলতেছে আর কিছু না। যে কম্পাঙ্কের পার্থক্য বলতেছে 100 হার্টজ,
আর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে শর্ত বলতেছে যে প্রথমটির দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আরেকটির তিনটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা যদি এখান থেকে দেখি ল্যামডা 1 ইকুয়াল টু কত 3 ল্যামডা 2 ডিভাইডেড বাই 2, তার মানে এখান থেকে ল্যামডা 1 ইকুয়াল টু 1.5 ল্যামডা 2। ল্যামডা 1 এবং ল্যামডা 2 এর সাথে সম্পর্ক হলো ল্যামডা 1 ইকুয়াল টু 1.5 ল্যামডা 2। তাহলে এখন দেখো যে ল্যামডা 1 ল্যামডা 2 এর থেকে বেশি, তাহলে এখান থেকে যেহেতু ল্যামডা 1 ল্যামডা 2 এর থেকে বেশি, একটু আগে আমরা কি শিখছি কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি ছিল, যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার কম্পাঙ্ক কি হবে ছোট হবে। তাহলে যেহেতু এখানে ল্যামডা 1 ল্যামডা 2 এর থেকে বেশি হয়েছে, তাহলে অবশ্যই কি হবে F2 greater than F1 হবে, কারণ কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য ভাই আমাদের একই মাধ্যমে বিপরীত ভাবে পায়। তাহলে এখানে দেখো বিপরীত ভাবে আমরা পেয়ে গেলাম, তাহলে ল্যামডা 1 ল্যামডা 2 এর থেকে বেশি, তাহলে F2 greater than F1। ঠিক আছে, মনে রাখতে হবে, কিন্তু না হলে কিন্তু হবে না। ফিজিক্স মানে ক্যালকুলেশনটা নিজের মতো করতে হবে, কিন্তু কিছু কিছু টিপস এটা মাথায় মুখস্থ রাখতেই হবে, না হলে কখনো অঙ্ক করতে পারবে না। তো এই হলো বিষয়। এখন তাহলে F2 F1, তাহলে এখানে দেখো কম্পাঙ্কের পার্থক্য বলা হয়েছিল 100 হার্টজ, তাহলে কম্পাঙ্কের পার্থক্য 100 হার্টজ, F2 থেকে F1 যদি বাদ দেই তাহলে মান হবে 100। এখন আরেকটা কথায় আসি, যেহেতু ভি এবং F1 ল্যামডা 1 এর সাথে সম্পর্ক যদি দেখি, তাহলে ভি সমান F1 ল্যামডা 1 আর ভি সমান হলো F2 ল্যামডা 2। তাহলে এখানে দেখো এইখানে ভি ভি এই দুটো পরস্পর সমান, তো এই দুটো ভি এর মান যদি সমান হয়ে যায় তাহলে অবশ্যই কি লিখবো আমরা, এখান থেকে লিখবো F1 ল্যামডা 1 ইকুয়াল টু কি F2 ল্যামডা 2। তাহলে আমরা যদি F1 ইনটু, এবার দেখো ল্যামডা 1 এর মান কত লিখে রাখছি, ল্যামডা 1 এর মান 1.5 ল্যামডা 2 লিখে রাখছি না, তাহলে এখান থেকে লিখবো 1.5 ল্যামডা 2 সমান F2 ইনটু ল্যামডা 2। তাহলে এখান থেকে যদি লক্ষ্য করি তাহলে দেখো এই ল্যামডা 2 ল্যামডা 2 কেটে যাবে, তাহলে F2 মাইনাস F1 ইকুয়াল টু, তাহলে কি F2 ইকুয়াল টু হবে 1.5 F1। এই যে কাহিনী দেখো ঘটে গেছে, কি কাহিনী, যে ল্যামডা 1 ল্যামডা 2 এর তুলনায় 1.5 গুণ বেশি, F2 আবার F1 এর থেকে 1.5 গুণ বেশি, এই যে বিপরীত চলে আসছে, যে যতটুকু বেশি সে ততটুকু ছোট, এই হলো হিসাব। তাহলে আমরা দেখো যেহেতু কম্পাঙ্কের পার্থক্য বলা হয়েছিল 100 হার্টজ, তাহলে আমরা ক্যালকুলেশন করে কি লিখবো, যেহেতু F2 F1 এর থেকে বড়, তাহলে F2 মাইনাস F1 ইকুয়াল টু কি 100 হার্টজ লিখবো, কারণ আমার শর্তই বলতেছে যে ল্যামডা 1 ল্যামডা 2 এর থেকে বেশি, তাহলে F2 F1 এর থেকে বেশি হবে। তাহলে দেখো এই F2 এর পরিবর্তে আমরা কি লিখবো, F2 এর পরিবর্তে লিখবো হচ্ছে 1.5 F1 মাইনাস 0.5 F1 ইকুয়াল টু 100। তাহলে এখানে দেখো এটা থেকে বাদ দিলে 0.5 F1 ইকুয়াল টু 100, তাহলে এখান থেকে F1 ইকুয়াল টু আসে 100 ভাগ 0.5, তাহলে F1 এর মান হলো কত 200, তার মানে F1 এর মান হলো 200 হার্টজ। তাহলে F1 এর মান যদি 200 হার্টজ হয়ে থাকে, তাহলে এবার F2 কত হবে দেখো, দেখি F2 সমান সমান যেটা দেখব সেটা হলো কি 1.5 ইনটু কি F1, তার মানে F1 এর মান কত 200। তাহলে আমরা যদি F2 ইকুয়াল টু দেখি তাহলে কত হবে 200 ইনটু 1.5, তাহলে কত হবে 300 হার্টজ। তাহলে দেখো F1 এর মান 200, F2 এর মান 300, তাহলে এই দুটার মধ্যে পার্থক্য কত, তাহলে 300 থেকে 200 বাদ দিলে 100, এই যে বলছিলাম কম্পাঙ্কের পার্থক্য 100, আমাদের কথা শেষ। তাহলে আমাদের কম্পাঙ্কের মান কত সেটা এখানে বের করতে বলা হয়। তাহলে দেখো তিনটা ক্যাটাগরি বললাম, যে মাধ্যম একটাই কম্পাঙ্ক আলাদা আলাদা এটা একটা বলছি, একই উৎস কম্পাঙ্ক একই তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন এবং বেগ ভিন্ন, আরেকটা কথা বলছি বেগ একই কম্পাঙ্ক ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন কিন্তু শর্তটা চেঞ্জ, কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে, আর আগেরগুলাতে ছিল তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এখানে কম্পাঙ্কের পার্থক্যই বলে দেওয়া হয়েছে। তাহলে সেক্ষেত্রে যেটা দেখা যাবে যে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের শর্ত একবার কাজে লাগাবো, আর ভি ইকুয়াল টু F1 ল্যামডা 1, ভি ইকুয়াল টু F2 ল্যামডা 2, এখান থেকে আমরা F2 আর F1 এর মধ্যে একটা সম্পর্ক সেটা বের করব, তারপরে যদি আমরা এখান থেকে হিসাব করি সেটা আমরা দেখাবো, এই হচ্ছে বিষয়। এখন এটা প্রতিধ্বনির একটা বিষয় যদি আমরা দেখি, প্রতিধ্বনির বিষয় তার মানে যদি এরকম ক্ষেত্রে অঙ্কগুলো আসে তাহলে আমরা যেটা দেখব, স্যার প্রশ্ন ব্যাটারি কিন্তু একটু আছে, অসুবিধা হবে চলবে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আরো অংশ একটু আগে যাই। তো
প্রতিধ্বনির ক্ষেত্রে কি হবে দেখো এরকম একটা উৎস এস এখান থেকে শুরু করে আমরা যদি এখানে একটা প্রতিফলক পৃষ্ঠ ধরি তাহলে এস হচ্ছে একটা উৎস এখানে হলো প্রতিফলক পৃষ্ঠ এটা হলো আর তাহলে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যদি যাই তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় আসে সেটা হলো তাপমাত্রার সাথে শব্দের বেগের একটা সম্পর্ক আছে তে তাপমাত্রার সাপেক্ষে শব্দের বেগের সম্পর্কটা কি সেটা যদি আমরা দেখি তাহলে এখানে ভি ভাগ ভি নট সমান রুট ওভার ভাগ টি ভাগ টি নট এটা আমাদের মাথায় রাখতে হবে ভি ভাগ ভি নট ইকুয়াল টু টি ভাগ টি নট তার মানে এখান থেকে ভি নটটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ টি নটটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন তাহলে আমরা যদি এখান থেকে দেখি তাহলে ভি সমান রুট ওভার টি ভাগ টি নট ইনটু এখানে হলো ভি নট এখানে কিন্তু এই দুটো মান হলো মুখস্থ কোনটা কোনটা টি নট আর হলো ভি নট তাহলে আমরা যদি এখানে দেখি ভি সমান রুট ওভার থিটা প্লাস 273 আর নিচে হলো কত 273 ইনটু যেহেতু আমাদের মূল বইয়ে শব্দের বেগ 330 ব্যবহার করা হয়েছে তাহলে আমরা এখানেও 330 মিটার পার সেকেন্ডই ব্যবহার করব কি বলছি কথাটা দেখো যে টি নটের মান 273 ফিক্সড ভি নটের মান হলো 330 এটাও ফিক্সড তার মানে এই মান এবং এটা হলো আমাদের মুখস্থ মান বাকি হচ্ছে তাপমাত্রা দিয়ে দিবে এখন যদি এখানে 30 ডিগ্রি সেলসিয়াস বলে থিটার পরিবর্তে 30 বসাবো যদি 20 ডিগ্রি সেলসিয়াস বলে তাহলে থিটার পরিবর্তে 20 বসাবো তাহলে এইভাবে আমরা মান বসাই ক্যালকুলেশন করে প্রথম কাজই হলো শব্দের বেগের মান কত সেটা আমরা আগে বের করে নেব এখন কি হবে এখান থেকে একটা উৎস আছে সেই উৎস থেকে শব্দ উৎপন্ন করা হবে উৎপন্ন করে সেটা কোন পর্যন্ত যাবে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত গিয়ে আবার প্রতিফলক পৃষ্ঠ থেকে আবার সেই স্থানে ফেরত আসবে ধরে নিলাম উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা হলো ডি তাহলে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যদি ডি হয় তাহলে শব্দটি কি প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যাবে যে দূরত্ব হবে ডি আবার এই প্রতিফলক পৃষ্ঠ থেকে উৎস পর্যন্ত আবার ফেরত আসবে সেই দূরত্বটা কত ডি তাহলে যাওয়ার জন্য দূরত্ব ডি এবং আসার জন্য দূরত্ব ডি তাহলে আমরা এখান থেকে বলবো কি 2d ইকুয়াল টু কি হবে v ইনটু t যাওয়ার জন্য ডি যাইতে ডি আইতে ডি তার মানে যাওয়ার জন্য ডি আবার আসতেও ডি তাহলে ডি প্লাস ডি ইকুয়াল টু কত হবে ডি প্লাস টি ইকুয়াল টু হবে 2d তাহলে আমরা যদি এখান থেকে দেখি ডি ইকুয়াল টু v t ভাগ 2 এই যে দেখো ডি ইকুয়াল টু v t ভাগ 2 আমরা পেয়ে গেলাম তাহলে এখন যদি আমরা এখানে মান বসানোর চেষ্টা করি তাহলে দেখো ভি এর মান এখানে যদি 0 ডিগ্রি সেলসিয়াসের কথা বলা হয় তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসের শব্দের বেগ হলো 330 মিটার পার সেকেন্ড গুণন 0.1 সেকেন্ড কারণ প্রতিধ্বনি শোনার জন্য সর্বনিম্ন সময় হচ্ছে 0.1 সেকেন্ড ডিভাইডেড বাই 2 তাহলে ডি ইকুয়াল টু কত হলো 16.5 মিটার হবে 16.5 মিটার তাহলে আমরা যদি সর্বনিম্ন সময়ে যদি প্রতিধ্বনি শুনতে চাই তাহলে 330 গুণন 0.1 ভাগ 2 তাহলে 16.5 মিটার তাহলে 30 যদি 0 ডিগ্রি সেলসিয়াস বলে 0 ডিগ্রি সেলসিয়াসে উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কমপক্ষে হইতে হবে কত কমপক্ষে হলো যে 16.5 মিটার এখন এই যে বলছি এই ডান দিকে সূত্র তাপমাত্রা তাহলে তাপমাত্রা যত বাড়বে তাহলে কি হবে শব্দের বেগের মান বাড়বে শব্দের বেগের মান যদি বাড়ে তাহলে এখান থেকে দূরত্বের পরিমাণও বেশি লাগবে এই হচ্ছে বিষয় এবার আরেকটি কথা এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে যখনই আমরা এক স্থান থেকে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠে গিয়ে আবার সেই স্থানে ফেরত আসবে তার মানে হলো প্রতিধ্বনি একই শব্দের পুনরাবৃত্তি ঘটবে তার মানে যেখানে আমরা শব্দ শুনবো সেইখানে আবার শব্দটা ফেরত আসবে যাওয়া এবং আসার জন্য দুইবার দূরত্ব ওই জন্য ডি প্লাস ডি ইকুয়াল টু 2d ব্যবহার করা হয়েছে এবং যদি কখনো দেখা যায় যে একটা স্থানে শব্দ উৎপন্ন হচ্ছে অন্য স্থানে সেই শব্দ আমরা শুনতেছি তাহলে কিন্তু 2d ব্যবহার করা যাবে না যেমন কি যে কোনো একটা জায়গায় আজান হলো সেই আজানের শব্দ আমরা শুনতেছি তে আজান যেখানে দিতেছে আমরা সরাসরি শব্দ শুনতেছি এই ক্ষেত্রে কিন্তু প্রতিধ্বনি নয় এই ক্ষেত্রে কি যে এখানে আজান দিতেছে আমরা এখান থেকে শুনতেছি তার মানে কি শুধুমাত্র অতিক্রান্ত দূরত্ব হলো ডি শব্দের বেগ হলো ভি তাহলে ডি ইকুয়াল টু এখানে ব্যবহার হবে ভি টি
তাহলে অনেক সময় এই জায়গাটা অনেকের প্রবলেম হয় যে স্যার ডি ইকুয়াল টু ভিটি ভাগ টু ব্যবহার করব না শুধু ভিটি ব্যবহার করব। তাহলে এটা মনে রাখার একটাই কৌশল, সেটা হচ্ছে কি যে দেখতে হবে যে শব্দটা যাচ্ছে সেটা কি যাওয়া এবং আসা দুটা হচ্ছে কিনা। যদি যাওয়া এবং আসা দুটা ঘটনা ঘটে তাহলে ডি প্লাস ডি টু ডি, আর এক জায়গায় শব্দ উৎপন্ন হচ্ছে সেই শব্দটা যদি আমরা অন্য স্থানে শুনি তাহলে অবশ্যই সেটা হবে ডি ইকুয়াল টু ভিটি। এতটুকু বিষয় মাথায় রাখলেই হবে। আর একটি বিষয় আছে, সেটি হচ্ছে কি যে সবার কাছে একটা কোশ্চেন থাকে, সেটি হচ্ছে যে একই স্থানে শব্দ উৎপন্ন করে পিছনের দিকে যদি নির্দিষ্ট সমবেগে দৌড় দেওয়া হয় তাহলে কিভাবে আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো, কিংবা শব্দ উৎপন্ন করে সেটা প্রতিফলক পৃষ্ঠের দিকে যদি দূরত্ব দৌড় দেয় তাহলে আমরা কি পাবো। তাহলে এখন এই অঙ্কটা করার জন্য আমি একটু হেল্প নিচ্ছি, যে এখানে ডি এর মান মনে করো 17 মিটার আর ভি এর মান হলো 340 মিটার পার সেকেন্ড। তার মানে যে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের যে দূরত্ব সেই দূরত্ব হলো কত 17 মিটার, এবং উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠের দূরত্ব 17 এবং এই মাধ্যমে শব্দের বেগ হলো 340। এখন এখান থেকে স্বাভাবিক অবস্থায় খেয়াল করলে যেটা দেখি t ইকুয়াল টু কত 2d ভাগ v, যদি দেখি 2 × 17 মিটার ডিভাইডেড বাই 340 মিটার পার সেকেন্ড, তার মানে 0.1 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম যে এখান থেকে যদি শব্দ উৎপন্ন করা হয় সেই শব্দটা প্রতিফলক পৃষ্ঠে গিয়ে আবার এখানে আসতে 0.1 সেকেন্ড সময় লাগে, তার মানে প্রতিধ্বনি শোনা যাবে। তার মানে দুইটি শব্দের ব্যবধান যদি কমপক্ষে 0.1 হয়, কমপক্ষে এর থেকে বেশি হলে তো শোনা যাবে, কমপক্ষে 0.1 সেকেন্ড যদি হয় তাহলে সেই শব্দের প্রতিধ্বনি আমরা শুনতে পাবো। তাহলে এখানে শব্দ উৎপন্ন করে প্রতিফলক পৃষ্ঠে গিয়ে আবার এই স্থানে আসতে যে সময় লাগতেছে সেই সময়টা হলো 0.1 সেকেন্ড, সুতরাং আমরা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। এখন যে কথাটা বলা হবে যে একজন ব্যক্তি 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করছে, মানে উৎস থেকে শব্দ করার সাথে সাথে সে উল্টা দিকে দৌড় দেওয়া শুরু করছে, তার মানে এখান থেকে উল্টার দিকে আসছে, সেটা হলো ভি প্রাইম ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে, মানে 1 সেকেন্ডে 5 মিটার ভাগ দৌড়াবে, তাহলে সে প্রতিধ্বনি শুনতে পাবে কিনা এই হলো বিষয়। তো এরকম যখন কোশ্চেনগুলো আসবে তখন আমাদের কি করতে হবে, তখন এই উৎস থেকে এই পর্যন্ত সে কত সময়ে কত দূরত্ব অতিক্রম করলো সেটা আমাদের আগে বের করে নিতে হবে। ধরে নিব যে এখান থেকে এই পর্যন্ত আসতে সে D1 দূরত্ব অতিক্রম করছে, এবং এর জন্য কত সময় লাগছে, এর জন্য সময় লাগছে হলো T। তাহলে দেখো S থেকে এই পর্যন্ত আসতে দূরত্ব হলো D1, বেগ হচ্ছে ভি প্রাইম আর সময় হলো টি। তাহলে দেখো যেহেতু এখান থেকে এই পর্যন্ত সরাসরি আসছে তাহলে সরাসরির জন্য সূত্র কি হবে, সরাসরির জন্য সূত্র হলো D1 ইকুয়াল টু ভি প্রাইম ইনটু টি। তাহলে এখান থেকে D1 ইকুয়াল টু ভি প্রাইম এর মান হলো 5 × টি, তাহলে D1 এর মান হচ্ছে 5 টি, একটা মান আমরা পেলাম, টি এর মান কত সেটা কিন্তু জানি না। এবার আরেকটা কাজ কি যে এখান থেকে শব্দটা উৎপন্ন করার সাথে সাথে শব্দটা এবার কি হচ্ছে, শব্দটা প্রতিফলক পৃষ্ঠের দিকে যাবে এবং সেই প্রতিফলক পৃষ্ঠ থেকে আবার এখানে ফেরত আসবে, এটা হলো যে ব্যক্তি দৌড় দিছে সেই ব্যক্তির ক্ষেত্রে। এখন তাহলে শব্দের ক্ষেত্রে কি হবে, শব্দের ক্ষেত্রে যদি দেখি তাহলে শব্দের ক্ষেত্রে কাহিনীটা কি, শব্দের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো শব্দটা উৎপন্ন হয়েছে এস অবস্থান থেকে, তে এস অবস্থান থেকে প্রতিফলক পৃষ্ঠে গেল কতটুকু দূরত্ব যাবে, সেই দূরত্বটা হলো 17, ডি মানে 17, সেই শব্দটা আবার এখানে ফেরত আসবে কত আসবে, আবার 17 প্লাস, তাহলে 17 প্লাস 17 আবার এখান থেকে শুরু করে আরো দূরত্ব আসবে D1, সমান কি হবে, সমান হচ্ছে V × টি। ভালো করে খেয়াল করে এই জায়গাটা, শব্দটা কি হচ্ছে উৎস থেকে প্রতিফলক পৃষ্ঠ পর্যন্ত যাবে, সেই প্রতিফলক পৃষ্ঠ থেকে আবার এখানে আসবে, যাওয়ার জন্য দূরত্ব ডি আসার জন্য দূরত্ব ডি, তার মানে 17 প্লাস 17। এবার শব্দটা কতক্ষণ এই পর্যন্ত পৌঁছতে হবে, কারণ ওই টি সময়ে ব্যবধানে ব্যক্তিটা তো এখান থেকে এই পর্যন্ত চলে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে এখানে 34 প্লাস এই D1 এর মান দেখো, D1 এর মান হলো 5 টি, সমান ভি এর মান কত, ভি এর মান হলো 340 টি। তাহলে এখন যদি আমরা বলি 34 সমান, এটা ওই পাশে চলে গেলে 35 টি,
তাহলে এখন t ইকুয়াল টু কত হবে 34 ভাগ 335 ইকুয়াল টু যে মানটা দাঁড়ায় সেটা হচ্ছে কত 0.1014 সেকেন্ড তাহলে দেখো যে যে ব্যক্তি শব্দ করেছিল সেই ব্যক্তি শব্দ করার সাথে সাথে একটা শব্দ শুনছে এবং সেই ব্যক্তি যখন নির্দিষ্ট দূরত্বে চলে যাবে সেই শব্দটা 0.1014 সেকেন্ড পর আবার তার কাছে আসছে তার মানে দুইটি শব্দ শোনার সময়ের ব্যবধান কত একটা ছিল t এর মান হলো 0 আর একটা সময় ছিল 1.104 তাহলে এই দুইটি শব্দ শোনার জন্য সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড থেকে বেশি যার কারণে সে কি করবে দুইটি শব্দ শুনতে পাবে তার মানে সে এইখানে এসে প্রতিধ্বনি শুনতে পাবে তাহলে কি কথা হলো যে একটি শব্দ শোনার সময় মানে শব্দ উৎপন্ন করার সাথে সাথে শব্দ শুনছে সময় শূন্য আরো 0.1014 সেকেন্ড আরেকটা শব্দ শুনছে তাহলে এই দুটি শব্দের ব্যবধান যেহেতু 0.1 সেকেন্ড থেকে বেশি সেহেতু সে দুইটা শব্দ শুনতে পাবে এই হচ্ছে বিষয় এবার পরবর্তী কথায় আসি এই ব্যক্তি যদি শব্দ উৎপন্ন করতে করতে যদি সামনের দিকে দৌড় দেয় তাহলে কি হবে শব্দ উৎপন্ন করতে করতে সে সামনের দিকে দৌড় দিচ্ছে যদি সামনের দিকে দৌড় দেয় তাহলে মনে করো সে এখান থেকে স্প্রাইন পর্যন্ত এখানে আসছে তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি হবে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যদি আমরা দেখি তাহলে আগের মত এখানে দূরত্ব d1 ধরব তাহলে এখানে d1 সমান কি হবে d1 সমান হবে v প্রাইম ইনটু t তাহলে d1 সমান v প্রাইম এর মান কত 5t তার মানে সে ওই যে 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতেছিল এবার দেখো এটা হলো ব্যক্তির ক্ষেত্রে এই অংশটা হলো কার যে দৌড় দিয়ে সামনের দিকে যাচ্ছিল তার জন্য এবার কি হবে এবার শব্দের ক্ষেত্রে কি হবে দেখো শব্দের ক্ষেত্রে যদি আমরা হিসাব ধরি এবার শব্দের ক্ষেত্রে হিসাব হচ্ছে যে সে এস থেকে আর পর্যন্ত যাবে তাহলে এস থেকে আর পর্যন্ত আমরা দূরত্ব কত 17 মিটার মানে ডি এবার সে আসার সময় কি হবে আসার সময় সে ফের প্রতিফলক পৃষ্ঠ থেকে তো এই পর্যন্ত আসবে তাহলে প্রতিফলক পৃষ্ঠ থেকে যদি এই পর্যন্ত আসে তাহলে 17 মাইনাস এই d1 পরিমাণ সে কম আসবে কারণ কি যে ততক্ষণে তো ওই ব্যক্তি এস থেকে এই পর্যন্ত চলে যাবে তাহলে যাওয়ার সময় দূরত্ব যাবে 17 আসার সময় যে মানটা আসবে 17 মাইনাস d1 ইনটু শব্দের ক্ষেত্রে বেগ কত v ইনটু t তাহলে এবার যদি আমরা মান বসাই তাহলে 34 মাইনাস d1 এর পরিবর্তে কত লিখবো 5t ইকুয়াল টু কত v এর মান হলো 340t তাহলে আমরা যদি এবার দেখি তাহলে 34 ইকুয়াল টু এটার পাশে চলে গেলে 345t তাহলে দেখো t সমান কি হবে 34 ডিভাইডেড বাই 345 তাহলে আমাদের এই ক্ষেত্রে মান যেটা দাঁড়াবে সেটা হলো 0.09855 সেকেন্ড তাহলে দেখো t এর মান হচ্ছে কত 0.09855 সেকেন্ড এবং এই মানটা কি 0.1 থেকে কম একটা বিষয় মাথায় রাখতে হবে অনেক সময় কেউ মনে করে স্যার পয়েন্টের প্রশ্ন তারপরে তো 9 আছে ইচ্ছা করলে আমরা 1 লিখে দেব না এই জায়গাতে এই কাজটা কখনোই করবা না যদি পয়েন্টের পরে 0.9999 100টা 9 আসে তারপরে এই কাজটা করা যাবে না কারণ ওই মানটা ছিল একদম সর্বনিম্ন সময় 1 ভাগ 10 মানে 0.1 এটা ফিক্সড মান তার মানে এখানে শুধুমাত্র 0.1 আসলে বা তার থেকে বেশি আসলে দুটো শব্দ আমরা আলাদা আলাদা শুনতে পাবো যদি না হয় তাহলে এই অবশ্যই এটা করা যাবে না ঠিক আছে তাহলে দেখো যে আমাদের এই সময়ের ব্যবধানটা কত হলো এই সময়ের ব্যবধানটা হলো 0.09885 তার মানে 0.1 সেকেন্ড থেকে কম যার কারণে এইবার সে প্রতিধ্বনি শুনতে পাবে না তাহলে এইটার থেকে আমরা তিন ধরনের ব্যাখ্যা দিয়েছি যে এস অবস্থানে শব্দ উৎপন্ন করে এস অবস্থানে সে শুনতেছে এটা একটা এস অবস্থান থেকে শব্দ উৎপন্ন করে সে পিছনের দিকে দৌড় দিচ্ছে এটা একটা আবার এস অবস্থান থেকে শব্দ উৎপন্ন করে সে সামনের দিকে দৌড় দিচ্ছে এই অবস্থায় তাহলে এই তিন ক্যাটাগরির মধ্যে আমরা কি দেখলাম যে এস অবস্থান থেকে শব্দ করে এস অবস্থানে সে প্রতিধ্বনি শুনতে পেয়েছে সে এখান থেকে দৌড় দিয়ে যখন প্রতিফলক পৃষ্ঠ থেকে উল্টা দিকে যাচ্ছে তখন সে প্রতিধ্বনি শুনছে কিন্তু শব্দ উৎপন্ন করে সে যখন প্রতিফলক পৃষ্ঠের দিকে আসলো তখন সময়ের পরিমাণ 0.1 সেকেন্ড থেকে কম হয়ে গেল তখন সে শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে না এই হচ্ছে বিষয় এই হলো প্রতিধ্বনি সম্পর্কিত বিষয় আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে এরকম যে একটি কূপের মুখ
এরকম একটা কূপ যে কূপের গভীরতা হচ্ছে 19.6 মিটার কূপের গভীরতা হলো 19.6 মিটার এখন কি করা হলো যে আমি এখানে একটা শব্দ করলাম কূপের মুখে একটা শব্দ করলাম এখন এবং এখানে শব্দের বেগ দিয়ে দিচ্ছি 340 মিটার পার সেকেন্ড কূপের মুখে একটা শব্দ করলাম তাহলে কূপের মুখে শব্দ করলাম শব্দ করার সাথে সাথে সেই শব্দটা প্রতিধ্বনি আমরা শুনতে পাবো কিনা তাহলে দেখো শব্দ করার সাথে সাথে সেই শব্দটা এখানে আসবে আবার এখান থেকে ফেরত যাবে ফেরত যাওয়ার জন্য আমাদের সময় কত সেটা যদি আমরা দেখি তাহলে t ইকুয়াল টু কত 2h ভাগ v তাহলে এবার দেখো 2 h এর মান কত 19.6 মিটার ডিভাইডেড বাই v এর মান হলো 340 মিটার পার সেকেন্ড তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে এর মানটা কত হয় এর মানটা যদি আমরা দেখি তাহলে 2 ইনটু কত 19.6 ডিভাইডেড বাই 340 তাহলে হলো 0.0152 সেকেন্ড তার মানে আমরা কি করলাম যে কূপের মুখে একটা শব্দ করার সাথে সাথে সেই শব্দটা সর্বনিম্ন পৃষ্ঠে বাধা পেয়ে আবার যখন এখানে ফেরত আসলো এর জন্য যে আমরা সময় পেলাম তার পরিমাণটা হচ্ছে 0.1152 সেকেন্ড তার মানে আমরা সময় পরিমাণটা যেহেতু 0.1152 মানে 1 থেকে বেশি যার কারণে আমরা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো এই হচ্ছে বিষয় আর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এর সাথে সাথে আরেকটি কথা বলবো সেটা কি যে এখান থেকে একটা পাথর ফেলে দেওয়া হলো পাথর ফেলে দেওয়া হলো সেই পাথরটা কি হবে সেই পাথরটা এখানে এসে আঘাত করবে মানে কূপের নিচে যে আঘাত করবে আঘাত করার শব্দ আমরা এখান থেকে আবার শুনতে পাবো যদি এই অংশটা আমরা কাউন্ট করতে যাই তাহলে কি হবে আমি পাথর যখন ছেড়ে দিব তখন কিন্তু কোনো শব্দ হবে না পাথর জাস্ট টুস করে ছেড়ে দেব ফাহাদ বলে টুস করে ছেড়ে দেব আমরা এরকম টুস করে একটা পাথর ছেড়ে দেব শব্দ হলো না টুস বললাম কিন্তু শব্দ হলো না সেই শব্দটা কোথায় যায় হবে এই একদম সবার নিচে যায় শব্দটা তাহলে দেখো এই শব্দটা অর্থাৎ পাথরটা এই পর্যন্ত আসতে কত সময় লাগবে সেটা যদি আমরা দেখি তাহলে যে সূত্র ব্যবহার হবে এই সমান ut1 প্লাস হাফ gt1 স্কয়ার এবার দেখো আবার সেই গতি অধ্যায়ে চলে গেছে যে যে শব্দটা ছেড়ে দিব বা পাথরটা ছেড়ে দিব সেই পাথরটা অভিকর্ষ স্তরণের প্রভাবে নিচের দিকে নামতেছে তাহলে এখন দেখো যে সময় ছেড়ে দিয়েছিলাম সেই সময়ের আদিবেগ হলো শূন্য তাহলে এখান থেকে যদি আমরা দেখি h সমান সমান gt1 স্কয়ার ডিভাইডেড বাই 2 তাহলে এখান থেকে gt1 স্কয়ার ইকুয়াল টু হলো 2h তাহলে t1 ইকুয়াল টু রুট ওভার 2h ভাগ g তাহলে দেখো t1 সমান রুট ওভার 2 ইনটু h এর মান কত h এর মান হচ্ছে 19.6 মিটার ডিভাইডেড বাই g এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এখান থেকে t1 ইকুয়াল টু কত হয় দেখো যদি আমরা দেখি রুট ওভার 2 ইনটু 19.6 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু হলো 2 সেকেন্ড তার মানে কি হলো 2 সেকেন্ড পরে এই পাথরটা নিচে এসে আঘাত করলো এখন এই আঘাতের শব্দটা কিভাবে আমাদের এখানে পৌঁছিতে হবে তো এই আঘাতের শব্দটা এখন কে নিয়ে যাবে আমি নিয়ে যাব না পাথর নিয়ে যাবে না কে নিয়ে যাবে বাতাস এখান থেকে এই পর্যন্ত যে শব্দটা যাবে সেই শব্দটা কে নিয়ে যাবে বাতাস ওই জায়গায় বহন করে নিয়ে যাবে তুমি নিয়ে যাবে না তাই তো আচ্ছা তাহলে দেখো যে এই শব্দটা এখান থেকে এই পর্যন্ত যেতে t2 সমান সমান কি হবে t2 সমান সমান যদি দেখি যে এখান থেকে এই পর্যন্ত যেতে যে দূরত্ব সেই দূরত্বটা হলো 19.6 আর ভাগ কত 340 তাহলে দেখো 19.6 ভাগ কত 340 ইকুয়াল টু কত হলো ইকুয়াল টু হলো 0.0576 সেকেন্ড তাহলে কি হলো যে পাথরটা আমি ছেড়ে দিয়েছিলাম সেই পাথরটা আঘাত করতে সময় হলো 2 সেকেন্ড এবং এখান থেকে এই পর্যন্ত যেতে হলো এটা তাহলে মোট সময় কি হলো দেখো 2 প্লাস 0.0576 তার মানে t ইকুয়াল টু 2.0576 সেকেন্ড কেন কথাটা বললাম অনেক সময় তোমাদের কোশ্চিন এইভাবে বলা হয় যে একটি কূপের মুখে শব্দ করা হলো ঠিক একই সময়ে একটা পাথর ছেড়ে দেওয়া হলো তাহলে কোন শব্দটি আমরা আগে শুনতে পাবো
তাহলে আমরা এখান থেকে যেটা শব্দ করছিলাম থাচার বলে ডাক দিলাম, কি হলো কূপের মুখে যায় শব্দ হয়ে আবার থাচার বলে চলে আসলো, কত সময় লাগছিল এই যে দেখো 0.1152 সেকেন্ড গেল। এখানে একটা পাথর টুস করে ফেলে দিয়েছিলাম, সেই পাথরটা এখানে এসে বাধা পেয়ে আমার এখানে যেতে সময় লাগলো 2.0576 সেকেন্ড, তাহলে কোনটা আগে শোনা যাবে? ওই যে ফাঁক ছাদে ডাক দিলাম না সেটা আগে চলে আসবে, তার মানে সেটা আমরা আগে শুনতে পাবো, আর যেটা পাথর ছেড়ে দিয়েছিলাম সেটা পরে শোনা যাবে। এই জন্যই মূলত এই কথাটা বলা, এটা অনেক ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয় যে এই অংশটা যদি তোমরা সুন্দর করে সলিউশন করো তাহলে এই জটিলতাটা আর হবে না, এটাই হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। এটা একটা বিষয়। আরেকটা কথা খুবই বলার দরকার, সেটা হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যে একটি লোহার পাইপ, ভালো করে খেয়াল করবা, লোহার পাইপ এখান থেকে এই পর্যন্ত একটা লোহার পাইপ যার দৈর্ঘ্য হলো এ থেকে বি পর্যন্ত, লোহার পাইপ ভিতরে বাতাস দ্বারা পূর্ণ, লোহার পাইপ বাতাস দ্বারা পূর্ণ, তাহলে এখান থেকে ভি এ ইকুয়াল টু যেটা বলতেছি সেটা হলো 350 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে যে বাতাস আছে সেই বাতাসের শব্দের বেগ হলো 350 মিটার পার সেকেন্ড, আর এখানে লোহার পাইপ ভি আই ইকুয়াল টু যেটা বললাম সেটা হলো 5130 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো মাধ্যম আলাদা আলাদা, কোশ্চেনটা হয় যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত দুটি শব্দ শোনা যাবে এবং এর ব্যবধান দেওয়া থাকবে। তাহলে এখন দেখো মনে করো 0.2 সেকেন্ড ব্যবধানে দুটা শব্দ আমরা শুনতে পেলাম, এখন দেখো এখানে কি আমরা প্রতিধ্বনি শুনছি না স্বাভাবিক অবস্থার শব্দ শুনছি, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি আঘাত করতেছি এ প্রান্তে, সেই শব্দ শুনবো কোন দিকে? সেই শব্দ শুনবো হচ্ছে বি প্রান্তে গিয়ে, তাহলে এ প্রান্তে শব্দ করব বি প্রান্তে যে শব্দ শুনবো এটা কিন্তু প্রতিধ্বনি নয়, কারণ আগেই বলেছি যে প্রান্তে শব্দ হবে উল্টা প্রান্তে যদি শব্দ শুনি তাহলে সরাসরি শব্দ যাবে। কিন্তু কোশ্চিন হলো আমরা এখান থেকে দুটা শব্দ শুনতে পাবো, কেন শব্দ শুনতে পাবো? কারণ দুটা মাধ্যম আলাদা আলাদা আছে, এই মাধ্যম দুটা আলাদা আলাদা থাকার কারণেই এখানে কি হবে আলাদা আলাদা শব্দ শোনা যাবে। তাহলে এখন দেখো যে বাতাসের শব্দ যেতে সময় মনে করো টি এ, আর লোহা মাধ্যমে শব্দ যেতে সেটা সময় হলো টি আই। এখন কোশ্চিন যেটা সেটা হলো যে এই টি এ এবং টি আই দুটার পার্থক্য দেওয়া আছে 0.2 সেকেন্ড, তাহলে এখন কোনটা আগে লিখবো কোনটা পরে লিখবো এটা একটা জটিলতা। তাহলে দেখো এখানে দেখো ভি আই গ্রেটার দ্যান ভি এ, তাহলে বাতাসের শব্দের বেগের তুলনায় লোহাতে শব্দের বেগের মান বেশি, যদি বেশি হয় তাহলে এখান থেকে আমরা দেখব টি এ গ্রেটার দ্যান টি আই হবে, তার মানে কথার অর্থটা হলো কি যে মাধ্যমে শব্দের বেগ বেশি সেটা দ্রুত গতিতে যাবে, আর যেখানে শব্দের বেগ কম সেখানে ধীরে যাবে, মানে সময় বেশি লাগবে। তাহলে যেহেতু বাতাসের শব্দের বেগের মান কম সেহেতু সময় লাগবে বেশি, আর লোহাতে শব্দের বেগের মান যেহেতু বেশি সময়ের পরিমাণ লাগবে হচ্ছে কম, তাহলে আমরা এখান থেকে যেটা দেখব সেটা হলো টি এ মাইনাস টি আই ইকুয়াল টু কত 0.2। এবার দেখো আমরা এখান থেকে কোশ্চেন চলে আসি, তাহলে আমরা এখান থেকে স্যার সিগন্যাল দিয়ে দিয়েছে তো দিতে থাকেন আপনি, বন্ধ হয়ে গেলে অসুবিধা নেই দিতে থাকেন। আচ্ছা তাহলে আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হলো টি এর পরিবর্তে তাহলে কি লিখবো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব মনে করো ডি, তাহলে ডি ভাগ ভি এ মাইনাস ডি ভাগ ভি আই ইকুয়াল টু কত 0.2। তাহলে আমরা যদি এখান থেকে ডি কমন নিই, তো ডি কমন নিলে কি হবে দেখো, ডি কমন নিলে যে মানটা আসবে সেটা হলো 1 ভাগ ভি এ মাইনাস 1 ভাগ ভি আই ইকুয়াল টু 0.2। তাহলে এখান থেকে ডি তাহলে লসাগু করলে সহজেই লসাগুটা আমরা করতে পারি, সেটা কি হবে ভি এ ভি আই, তাহলে উপরে ভি আই মাইনাস ভি এ ইকুয়াল টু 0.2। তাহলে এখানে দেখো ডি ইকুয়াল টু 0.2 ইন্টু ভি আই ভি এ, আর নিচে হলো ভি আই মাইনাস ভি এ। তো এই হচ্ছে হলো অবস্থা, একবারে আমরা এই সূত্রের সাপেক্ষে দূরত্বের মান কত সেটা আমরা এখান থেকে পেয়ে যাব, এই হচ্ছে বিষয়। তাহলে এই যে কটা সৃজনশীল আমি বলছি যে এই টাইপের, এই টাইপের বাইরে আর কোনো সৃজনশীল আসার কোনো সুযোগ নাই, তোমরা এইগুলাই ভালো করে একটু রিভাইজ করবা, তো এর মধ্যে দেখবা বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের আসে এবং সেখান থেকে আমরা সলিউশন করতে পারতেছি।
এরপরে আমরা অষ্টম অধ্যায় এবং 11 অধ্যায় অর্থাৎ আলোর প্রতিফলন এবং চলতড়িৎ নিয়ে আমরা কথা বলবো। এই বলে এই ক্লাসটি এখান থেকে শেষ করতেছি, পরবর্তী ক্লাসে একটু ওয়েট করো, তোমরা পরবর্তী ক্লাস আবার একটা অংশে পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে যুক্ত থাকার জন্য।